আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সসীম ধারা অধ্যায় ১৩ সিলেট বোর্ড ২০১৬। এখানে একটি সমান্তর ধারার ষষ্ঠ পদ ৩০ এবং একাদশ পদ ৫৫ দেওয়া আছে। প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরে দুটি সমীকরণ গঠন করো। আমরা জানি কোন সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হলে সমান্তর ধারার এন তম পদের সূত্র অনুসারে আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। প্রশ্নের ষষ্ঠ পদ দেওয়া আছে ৩০, তাহলে ষষ্ঠ পদের জন্য এন এর মান হবে ৬। তাহলে ষষ্ঠ পদের সমীকরণ আমরা লিখতে পারি এ প্লাস ৬ মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান দেওয়া আছে ৩০। ৬ থেকে ওয়ান মাইনাস করলে আমরা ৫ পাই, তাহলে প্রথম সমীকরণ পাই এ প্লাস ৫ ডি ইকুয়াল টু ৩০। এখন একাদশ পদ হলো এন এর মান ১১ বা ১১, তো এটা পাই এ প্লাস ১১ মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান দেওয়া আছে ৫৫। ১১ থেকে ওয়ান মাইনাস করলে আমরা পাই ১০ ডি, তাহলে এ প্লাস ১০ ডি ইকুয়াল ৫৫। এটি হচ্ছে ২ নং সমীকরণ, ১ ও ২ নির্ণয় সমীকরণ দ্বয়। এরপরের প্রশ্ন উদ্দীপক অনুসারে ধারাটি গঠন করো। তো ধারা সমান্তর ধারা গঠন আমরা এভাবে করব, প্রথম পদ যদি এ হয় তাহলে দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, তৃতীয় পদ হবে, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তৃতীয় পদ হবে এ প্লাস টু ডি। এভাবে আমাদের পদগুলো নির্ণয় করতে হবে। চতুর্থ পদ হবে এ প্লাস থ্রি ডি। তো এই পদগুলো নির্ণয় করার জন্য তোমরা লক্ষ্য করো এর মান আর ডি এর মান প্রয়োজন। তো এ ও ডি এর মান কিভাবে বের করব? আমরা কোয়াতে যে দুটি সমীকরণ নির্ণয় করেছি সেই দুটি সমীকরণ আমরা কোয়াতে ধার নিব। তো কোয়া হতে পাই এ প্লাস টেন ডি ইকুয়াল ৫৫, এটাকে আমরা এখানে ধরব ৩ নং সমীকরণ, এবং এ প্লাস ৫ ডি ইকুয়াল টু ৩০, এটাকে আমরা এখানে ধরব ৪ নং সমীকরণ। এবং এই ৩ থেকে ৪ বিয়োগ করে আমরা পাই, ৩ থেকে ৪ বিয়োগ করলে ৩ নং সমীকরণ এ প্লাস টেন ডি ইকুয়াল টু ৫৫, এবং ৪ নং সমীকরণ হলো এ প্লাস ৫ ডি ইকুয়াল টু ৩০। তো বিয়োগ করলে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানেও প্লাস আছে মাইনাস হবে। তার মানে এই সবগুলো পদের সামনে, নিচের পদে এগুলোর পদের সামনে আমাদের সব মাইনাস হয়ে যাবে। তাহলে এই চিহ্নগুলো আমরা পরিবর্তন করে দিই, এটা এখানে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তার মানে এর সামনে এখন হলো মাইনাস আর উপরে এর সামনে প্লাস, দুটা কেটে যায়। এখানে ৫ ডি এর সামনে হলো মাইনাস, ১০ ডি থেকে ৫ ডি আমরা মাইনাস করলে পাই ৫ ডি, আর এখানে ৫৫ থেকে ৩০ মাইনাস করলে আমরা পাই ২৫। তো ৫ ডি ইকুয়াল টু ২৫, ডি ইকুয়াল টু ২৫ বাই ৫, ২৫ কে ৫ দ্বারা ভাগ করলে ডি এর মান পাই ৫। তো ডি এর মান পেলাম, আর দরকার আমাদের এ এর মান, প্রথম পদের মান। তো ডি এর মান আমরা ২ নং সমীকরণে বসিয়ে পাই, ২ নং না, এটা আমাদের ধরেছিলাম ৩ নং, ৩ নং সমীকরণে বসিয়ে পাই। তাই ৩ নং সমীকরণ ছিল ১ প্লাস ১০ ডি ইকুয়াল টু ৫৫। তো ডি এর মান এখানে ৫ বসিয়ে পাই এ প্লাস ৫০ ইকুয়াল টু ৫৫, ৫৫ থেকে ৫০ মাইনাস করলে আমরা এ এর মান পাই ৫। এখন আমাদের পদগুলো নির্ণয় করার পালা। পদ আমরা প্রথম পদ পেলাম এর মান ৫, দ্বিতীয় পদ কি করব? এই প্রথম পদের সাথে আমরা সাধারণ অন্তর যোগ করব, তার মানে এ প্লাস ডি, এটা হলো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হলো ৫ প্লাস ৫ ১০, তৃতীয় পদ হবে এ প্লাস টু ডি, তাহলে ৫ প্লাস টু ইন্টু ৫, তাহলে টু ইন্টু ৫ হলে ১০ হয়, ১০ এবং ৫ প্লাস করলে আমরা ১৫ পাই। এরপরে চতুর্থ পদ হবে এ প্লাস থ্রি ডি, এ হচ্ছে ৫, থ্রি ইন্টু ৫, থ্রি ৫ ইন্টু থ্রি ইন্টু ৫ হলে আমরা পাই ১৫, ১৫ এবং ৫ প্লাস করলে আমরা ২০। নির্ণয় ধারাটি পেলাম ৫ প্লাস ১০ প্লাস ১৫ প্লাস ২০, এভাবে চলতে থাকবে, এটাই আমাদের নির্ণয় ধারা। এরপরের প্রশ্ন, যে ধারাটি এন সংখ্যক পদের সমষ্টি ৬৩৭৫ হয় তবে এর মান নির্ণয় করো। এন সংখ্যক পদের সমষ্টি, সমান্তর ধারার
n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে n বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি। তো এখানে এর মান দেওয়া আছে কত, ৬৩৭৫ এর মান দেওয়া আছে। যাই হোক, ৬৩৭৫ দেওয়া আছে এটার মান। এখন n এর মান নির্ণয় করতে হবে। আমাদের এর মান আমরা বের করেছি ক্ষতে, d এর মানও আমরা ক্ষতে নির্ণয় করেছি, এগুলো বসিয়ে দিয়ে আমরা n এর মান নির্ণয় করতে পারব। এখন দেখো ধারাটির প্রথম পদ আমরা খ থেকে পেলাম, a ইকুয়াল টু ফাইভ, সাধারণ অন্তর d ইকুয়াল টু ফাইভ পেলাম। আমরা জানি প্রথম পদ a আর সাধারণ অন্তর d বিশিষ্ট সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি n বাই টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d। তাহলে আমাদের প্রশ্নে এই সমষ্টির মান দেওয়া আছে, কয়টি পদের সমষ্টি তা জানা নেই, কিন্তু n এর মান আমাদের নির্ণয় করতে হবে। সমষ্টির মান দেওয়া আছে ৬৩৭৫। তা প্রশ্ন মতে আমরা লিখতে পারি n বাই টু এর মান 25, এখানে 2a হবে। তো এখানে আমাদের 2a, 2a এর জন্য 2 ইন্টু এর মান 5, আর এখানে আমি n মাইনাস 1 ইন্টু d, d এর মান 5, ইকুয়াল টু হবে 6375। এটা গুণ করে দাও, 5 গুণ করলে আমরা 10 পাই, এবং এই 5 দ্বারা n কে গুণ করলে 5n, 5 দ্বারা 1 কে গুণ করলে মাইনাস, মাইনাস 1 কে গুণ করলে মাইনাস 5। এখন আমরা 10 থেকে 5 মাইনাস করলে, 10 থেকে 5 10 থেকে 5 মাইনাস করলে আমরা 5 পাই, 5n প্লাস 5। এখন n দ্বারা আমরা 5n কে গুণ করলে 5n স্কয়ার, এবং n দ্বারা আমাদের এখানে প্লাস 5 কে গুণ করলে আমরা পাই 5n। তো তোমরা এখানে লক্ষ্য করো, এখানে আমাদের n বাই 2 ছিল, এই 2 দ্বারা আমরা 6375 কে আমরা গুণ করে দিয়েছি, গুণ করে আমরা পেয়েছি 12,750। এবং 10 থেকে 5 মাইনাস করলে 5, এই n দ্বারা গুণ করলে পাই 5n স্কয়ার প্লাস 5n, এবং এই 1275 পার করে নিয়ে আসলাম আমরা মাইনাস হলো। উভয় পক্ষকে আমরা 5 দ্বারা ভাগ করলে, 5n স্কয়ারকে 5 দ্বারা ভাগ করলে n স্কয়ার থাকে, 5n দ্বারাকে 5 দ্বারা ভাগ করলে n থাকে, এবং 12,775 কে যদি 5 বা 5 দ্বারা ভাগ করি আমরা পাই 2,550। তো 2,550 হচ্ছে 50 এবং 51 এর গুণফল, 51 ইন্টু 50। তো আমরা যদি 51 থেকে 50 মাইনাস করি তাহলে 1 পাই, তার মানে 51n মাইনাস 50n, এখানে আমাদের n হবে। আচ্ছা, এখানে আমরা পেলাম n স্কয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2,550। এই দুটি পদ থেকে আমরা n কমন নিলে পাই n প্লাস 51, এবং এই দুটি পদ থেকে আমরা মাইনাস 50 কমন নিলে পাই n প্লাস 51। কমন নিলে ভাগ হয়, 2,550 কে 50 দ্বারা ভাগ করলে 51 হয়, 50 এন কে 50 দ্বারা ভাগ করলে n হয়। তো এখানে আমরা কমন পেলাম n প্লাস 51, n প্লাস 51, n প্লাস 51 কমন নিলে আমরা পাই n মাইনাস 50। তাহলে হয় n প্লাস 51 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু মাইনাস 51, n ইকুয়াল টু মাইনাস 51 এটি আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ গণনাযোগ্য সংখ্যা কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না। তো ঋণাত্মক সংখ্যা কখনো মাইনাস পাঁচটি কলম, মাইনাস পাঁচটি কলা হয় না, তাই ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়। আরেকটি ছিল হচ্ছে n মাইনাস 50 ইকুয়াল টু 0, n এর মান 50। তাহলে এ 50টি পদের সমষ্টি হবে 6000 কত, 6,375, এর নির্ণয় n এর মান 50।